আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি সলিউশনস অফ টেকনোলজির নতুন একটি ভিডিওতে তো আজকে ভিডিওতে আপনি দেখাবো যে আপনি আপনার গুগল ড্রাইভে কীভাবে এটি অ্যাড করবেন সেটি থাকছে আজকের ভিডিওতে তো আমি ভিডিও শুরুর আগে একটা কথা বলে দিই যে এটি যেহেতু শেয়ার ড্রাইভ সেহেতু আপনি এখানে আপনার পার্সোনাল ডকুমেন্টস না রাখাই ভালো আপনি এখানে চাইলে বড় বড় ফাইল যেমন মুভি সফটওয়্যার এগুলো রাখতে পারেন কিন্তু পার্সোনাল ইনফরমেশন সেন্সিটিভ পিকস সেন্সিটিভ ডকুমেন্টস ইত্যাদি না রাখাই ভালো তো দেরি না করে ভিডিও শুরু করা যাক তো এটি আপনারা কেউ পারমানেন্টলি ইউজ করার কথা চিন্তা করবেন না কারণ আপনি দেখা যাচ্ছে আজকে অ্যাড করলেন এক মাস পরে এটাই গায়েব হয়ে গেল এখান থেকে দেখবেন যে নাই হয়ে গেছে তখন তো আমি কিছু করার থাকে না তো বেশি কথা না বলে চলুন এ দেখা যে এটা কীভাবে অ্যাড করবেন তো করার জন্য আপনাদের একটা ওয়েবসাইটে সাহায্য নিতে হবে সেই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব অথবা আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন তো এখানে আমি লিখলেই চলে আসছে আপনারা লক্ষ্য করে দেখুন টিডি ডট ফার্স্ট এফ টিআইও ডট এমই তো এটি লিখে সার্চ দিলে দেখবেন একটি পেজে নিয়ে চলে আসবে এখানে ইংলিশে ট্রান্সলেট করে দিই তো এখানে আপনারা নাম দিবেন যে এখানে কি নাম দেবেন যেমন আমি দেখাই আমারটাতে কী নাম দেওয়া আছে আমার দুইটা আছে একটা দেখাই এস আর বিজনেস এরকম একটা নাম দিবেন ধরুন দিলাম টেস্ট এখন এখানে আপনার জিমেল অ্যাড্রেসটা দিবেন এখানে কিন্তু আপনার কোনো পাসওয়ার্ড দেওয়ার কোনো দরকার নেই এজন্য আপনার এটা আমি সিকিউর মনে করি যে আপনার যেহেতু পাসওয়ার্ড লাগছে না তাহলে আপনার কোনো এক্সেসও তারা নিতে পারবে না অবশ্য ওই ফোল্ডারে যদি আপনি ফাইল রাখেন তাহলে আপনার যে ওনার আছে সে দেখতে পারবে তো এখানে আপনি যে ইমেল অ্যাড্রেসটা নেবেন সে ইমেল অ্যাড্রেসটা দিবেন মানে আপনার জিমেল অ্যাড্রেসটা দিবেন যেমন আমি এখান থেকে জিমেল অ্যাড্রেসটা কপি করে নেই। আমার গেমিং চ্যানেলের অবশ্য লিখে দিলাম তো নামটা আমি চেঞ্জ করে যেন পরবর্তীতে চেঞ্জ না করা লাগে তো এটি কিভাবে চেঞ্জ করবেন সেটিও আমি দেখিয়ে দিব এই ভিডিওতে তো যাই হোক এখানে আপনি সিলেক্ট করবেন সিআইস সিলেক্ট করার জন্য অনেকগুলো অপশন পাবেন তো আপনি করবেন কি এখানে জেসুড নন প্রফিটস এটাতে ক্লিক করবেন করার পরে এখানে আপনার ক্যাপচা আসবে তো আমার একটা চ্যানেলে ভিডিও আছে সেই ভিডিওতে বলা আছে যে কিভাবে এই গুগলের রিক্যাপচাটা সমাধান করবেন যে এটা বারবার আসে এটি কিভাবে রিমুভ করবেন তো সেই ট্রিকটা এখানে কাজে লাগবে না কারণ এখানে আপনি যেই ট্রিকই ফলো করেন না কেন এই ক্যাপচাটা আপনার পূরণ করতেই হবে তো খুব সহজ একটা ক্যাপচা তো আমি এটা পূরণ করে নিচ্ছি তো ক্যাপচা পূরণ করা নিয়ে নতুন কিছু বলার নেই কারণ এটি সবাই পারে এই তো হয়ে গেছে যাওয়ার পরে আপনি এখানে সরাসরি গেটে ক্লিক করবেন তো এখানে একটু চেক করে নেবেন ফ্রি জিনিস তো সমস্যা নেই চেক না করলেও তো আমি এখানে চেক করবেন গেটে ক্লিক করার পরে একটু লোড হবে এই তো দেখুন এখানে ওকে লেখা আসছে আপনারা যদি ইরোড দেখায় তাহলে আপনারা এখানে চ্যানেলটা চেঞ্জ করে নেবেন ও যে কোনো একটা দিয়ে চেঞ্জ করবেন তো আমি আপনাদের কিছু সাজেস্ট করি আপনি এখানে নন প্রফিট আর এই গুড লাগ এই দুইটা দিয়েই ট্রাই করবেন তো নন প্রফিটটা দিলেই ভালো এটি হানড্রেড পারসেন্ট কাজ করে তো এখন আমি ওইখানে চলে আসলাম দেখুন আমার এখানে কিন্তু কিছু নেই আপনি পেস্টা জাস্ট একটু রিফ্রেশ দেবেন আপনি যদি মোবাইলে হন তাহলে লগ আউট করে লগ ইন করতে পারেন তো এই দেখুন এখানে চলে আসছে রিফ্রেশ দেওয়ার সাথে সাথে নও ম্যানেজার্স ক্যান শেয়ার হোল্ডার্স ইন শেয়ার ড্রাইভস গট ইট দেখুন চলে আসছে এখানে কিন্তু আগে কিচ্ছু ছিল না এখন দেখুন এখানে ফাইল সেভ করতে বলছে আমি আপনাদেরকে ফাইল সেভ করে দেখাই ধরুন এটাই আপনাদের সেভ করে দেখাই দেখুন এখানে সেভ হওয়া শুরু হয়ে গেছে এই যে সেভ হয়ে গেছে তো এখানে দেখবেন আমি কিন্তু এখানে সেভ করলাম কিন্তু এখানে স্টোরেজ বাড়লো না অর্থাৎ আপনার মেন ড্রাইভের কোনো স্টোরেজ কমবে না আবার এখান কিন্তু বাড়বেও না এখানে আরও ফোল্ডার আমি যোগ করি তো এভাবেই এখন আমি দেখাই যে কীভাবে চেঞ্জ করবেন দেখুন এখানে ক্লিক করার পরে এখানে রিনেম অপশন পাবেন আপনি যদি মোবাইল দিয়ে করে থাকেন তাহলে দেখবেন ইন্টারফেস কিছুটা সেম তো অবশ্যই সব কিছু একই রকম প্রসেসটা সেম তো রিনেমে ক্লিক করার পরে এখানে আমি যে কোনো কিছু করতে পারেন যেমন আমি আগের যে নামটা দিয়েছিলাম সেটাই দিই টেস্ট যে যেমন তো আপনি এখান থেকে লিঙ্কও শেয়ার করতে পারবেন তবে লিঙ্ক শেয়ার করার ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে আপনি যদি গেট লিঙ্কে ক্লিক করেন এখানে দেখবেন রেস্ট্রিক্টেড লেখা আছে রেস্ট্রিক্ট আপনি এখানে করবেন এনিয়ন উইথ দিস লিঙ্ক এটি ক্লিক করে তারপরে কপি লিঙ্ক করবেন করলে আপনি এটা শেয়ার করতে পারেন এটি যদি আপনি রেস্ট্রিক্ট লিখে দেন তাহলে আপনি যদি এটা কারোর কাছে শেয়ার করেন তাহলে সে যখন ঢুকতে চাইবে তখন আপনার কাছে এক্সেস চাইবে তো আপনার মেইলে একটা নোটিফিকেশন যাবে সেই নোটিফিকেশন থেকে আপনাদের মেইল আসবে তো আপনি ওইখান থেকে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিলে তখন সে ঢুকতে পারবে তো এই ছিল ভিডিও এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম